আচ্ছা একটু নেমে যেতে হবে দাঁড়াও না নামবো না স্যার একবার শুভাশু রাত্রে রাত্রে কিন্তু তোমার তো আর বয়স নেই আর কোলে যাবা তুমি একটু চাপো চেপে নেমে যাও আজ সকাল থেকে কি হয়েছে জানি না একবার করে শুধু বলছে আমাকে কোলে নাও কিন্তু ওকে আমি বোঝাতে পারছি না যে বাবা এখন তোমাকে কি জন্য আমি কোলে নেব নেব কিন্তু সবসময় বলছে এখন চেপেছে দেখুন বলছে যে নামবো সেই রাত্রেবেলা শোয়ার সময় তাহলে ওকে কি খেতে দেবে হ্যাঁ দিদুন আচ্ছা তাহলে ভালো আমি তাহলে বসে থাকি দেখ আমার ঘাম দিচ্ছে তুই না 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 পাখা চালাও না কাল দুপুর তিনটা সাড়ে তিনটার থেকে ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছিল এই ঝড় বৃষ্টিতে কারেন্টও চলে গেছিলো অনেকক্ষণ তারপর রাত্রেবেলায় নটার দিকে কারেন্ট এসেছিল আর এত ঠান্ডা আবহাওয়াটা মনে হচ্ছে আমি মনে হচ্ছে উড়ে যাই হ্যাঁ জিউ মনে হচ্ছে উড়ে যাবে তো যাই হোক এত ঠান্ডা আবহাওয়া যে মনে হচ্ছে চাদর বের করে গায়ে ঢাকা নিতে হবে এতটাই ঠান্ডা লাগছে তো ভাবছিলাম যে আজকে আর রোদ বেরোবে না কিন্তু এখন লাগছে সকাল থেকে একটু মেঘলা মেঘলা ছিল হ্যাঁ সকাল থেকে একটু মেঘলা মেঘলা ছিল কিন্তু এখন দেখে মনে হচ্ছে যে রোদ ভালোই রোদ বেরিয়ে গেছে আজকে কাছাকাছির পর্বও রাখিনি ওই পুকুরটাই তোমাকে ডোবাবো নিয়ে যাবো আচ্ছা বাবা এরপর আমাকে ছাড়ো আমার মনে হয় ঠান্ডা আবহাওয়ার জন্যই ও মানে কোলে চেপে আছে আমার তো ঘাম বেরিয়ে যাচ্ছে আমার কত কাজ আছে ঘরের অবস্থা দেখুন এলোমেলো যে চুপ কর ঘরের অবস্থা আজকে কি হয়েছে জানি এত বদমাইশি কোনোদিন করেনি চারা চুরের কৌটো একদিকে বোতল একদিকে নিমের কৌটো একদিকে আমার ঘরের অবস্থা তার উপরে ছেলে তুমি বন্ধুদের দেখাও তুমি ঘাটাল থেকে কি কি নিয়ে এসেছো দেখাও যাও 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 নিয়ে এসো জিউ নিয়ে এসো আরে বাপরে আরে দেখাও দেখাও আচ্ছা আচ্ছা তোমাকে তুমি এগুলো রাখো এগুলো ভারী বাবা এত ভারী তুলছো কেন বন্ধুরা আপনারা তো দেখলেনই যে ওর বাবা ওর জন্য ঘাটাল থেকে সব কিছুই এনেছে এগুলো আমি সকালবেলায় মর্নিং ওয়াক করতে গিয়েছিলাম আর ওর জন্য দুটো ফুল তুলে এনেছি ফুলগুলো ভালোভাবে ধুয়েছি ও নিয়ে খেলছে ঘাটালে ছিল ডেক্স তবলা এগুলো সব ঘাটালে ছিল আমি ওর জন্য সব নিয়ে এসেছি সত্যি ওর হ্যান্ডরাইটিং ভীষণ খারাপ হচ্ছিল বাবা করতে নেই বদমাইশি করতে নেই হ্যান্ডরাইটিং খারাপ হচ্ছিলো তার সাথে সাথে ওর পড়তে পড়তে ঘাড়ে খুব লাগছিলো ব্যাকবোনে পেন হচ্ছিলো যার কারণে ওর বাবা বললো চলো আমরা যখন গাড়ি করেছি তখন ডেস্কটা নিয়ে চলে আসি আর সাথে সাথে আমরা অনেক কিছু এনেছি অনেক বই স্কুলে তো বুঝতেই পারছেন স্কুলের এখন অবস্থা কি তার জন্য এত খাতা ছিল ওখানে নিয়ে চলে এসেছি ওগুলো লিখবে বলে আমি এখন এই তারটা পরিষ্কার করে গোছ করে নেব কারণ ওর বইগুলো এতটাই এলোমেলো হয়ে আছে ও কোনো কিছুই খুঁজে পাচ্ছে না তুমি তো এলোমেলো করেছো মা আমার বইটাকে তুমি তোমার বই রেখে দিচ্ছো ও আচ্ছা বড় বড় কথা শিখে গেছো আমি এলোমেলো করেছি পড়ে যাবি আচ্ছা আমাকে একটু হেল্প কর না বাবা কি বলো আমি বইগুলো গুছিয়ে দেবো তুমি তাকে তুলে রেখে দেবে তোমার কাজটা করো তারপর আমার কাজটা আমি করব ঠিক আছে আচ্ছা ভীষণ ধুলো মুখে একটা করে মাস্ক পরে নাও হ্যাঁ
আছে দুটো লাগবে না আচ্ছা তুই তো নাগাল পাবি না কি করবে তে দুটো দিয়ে তোমার বইগুলো পড়ো আচ্ছা ঠিক আছে বন্ধুরা ওকে আমি কেন এই এইসব কাজে অংশগ্রহণ করা করাই জানেন এটা মানে ওকে খাটাচ্ছে এমনটা নয় অ্যাকচুয়াল ব্যাপার এইটাই ঘরের মধ্যে ও তো পুরোটাই বন্দি আছে আর মায়ের সাথে কতটুকু খেলাধুলাও করবে খেলাধুলাও হলো কাজকর্মে একটু আধটু থাকলে ওর মনটা ফ্রেশ থাকবে একঘেয়েমি লাগবে না তার জন্য ছোটো ছোটো কাজ ওর সাথে আমি করি ওকে আমি নিই আমার কাজে মা তো নিচে রান্না করছে দুজনে মিলে ভালোই আমরা বইগুলো গোছ করে নেব আর বই গোছানোটাও তো শেখাতে হবে হ্যাঁ স্পাইডার আছে তো ওটা আমি পরিষ্কার করে নেব বন্ধুরা এই দেখুন ওর বইয়ের তাকও কিন্তু তাকে রেখেছে দেখুন ছোট বুঝতে পারছেন তোকে এটাও নিজে নেবে বা প্রণাম করে রাখো আস্তে আস্তে সবাই জানে না যা আমি পূজা করেছিলাম যা পূজা আমি এটা আমি আলাদা করে রেখে দিই আসি না পড়ে নষ্ট হয়ে যেতে পারে আমার তো বসে এখন গরম করছে না তুমি তাহলে পাখা চালিয়ে বসো ঠিক আছে হেল্প করবে তাহলে একটু থামো দিও তুমি কোন তাকটা নিবে আমি নিচেটা কিনো নিচেটা ঘাটাল থেকে এক ব্যাগ বই এনেছি দেখুন এগুলো সবই গোছ করে ভালোভাবে রাখতে হবে জামা কাপড় গুলো আছে আর আমার খাতা তোমার খাতাগুলো তোমার তাকে রাখবো প্রচুর ধুলো বন্ধুরা এগুলো সব আমার পরিষ্কার করা হয়ে গেছে ঝাড়াঝাড়ি হয়ে গেছে এখন আমরা মা ছেলে মেয়েদের স্নান করে নেব এখন তো স্নান করতে হবে চলো 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 বন্ধুরা আমরা তো দুজনেই স্নান করে চলে এসেছি ফ্রেশ হয়ে গেছি দেখতেই পাচ্ছেন আর ও এখন আঙ্গুর খাচ্ছে বসে বসে বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই আরও দেখা হবে নতুন ভিডিওর সাথে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই